হ্যালো ভিওন আশা করি অনেক ভালো আছেন আমাদের প্রত্যেকেই যারা আমরা স্টুডেন্ট আছি বা যারা পড়াশোনা করছি আমরা আমাদের মোস্ট অফ দ্য কেস একটা কমন ডিজিজ দেখা যায় সেটি হলো যে আমরা যখন পড়াশোনা করতে বসি আমরা অনেকক্ষণ কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারি না অথবা পড়াশোনা করার সময় নানান ধরনের আজে বাজে চিন্তা মাথার মধ্যে চলে আসে এবং এগুলো আসলে আমাদের প্রচুর ডিস্ট্রাক্ট করে এবং শেষ পর্যন্ত দেখা যায় আমরা পড়াশোনাই করতে পারছি না বা আমাদের যতটুকু টার্গেট ছিল স্টাডি করা সেটা হচ্ছে না তো এটা একটা গণ সমস্যা আসলে তো এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি এবং কি করলে আমরা এই সমস্যা থেকে বাঁচতে পারবো এই বিষয়ে আমরা আজকে কিন্তু সাইন্টিফিক টিপস সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো সবার আগে আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের প্রবলেমটা হলো যে আমাদের ফোকাস এই ফোকাসটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা ইভেন আমাদের কাজকর্মের ক্ষেত্রে ফোকাস থাকছে না তো বিফোর গোয়িং ইন টু দ্য টপিক আমি একটা মজার এক্সাম্পল দিয়ে বিষয়টা শুরু করতে চাই সেটি হলো যে মনোবিজ্ঞানের ভাষায় একটা ছোট্ট টার্ম আছে এই টার্মটাকে বলা হয় ড্রাইভার্স সিট সিট এই ড্রাইভার সিট শব্দটা মানে হচ্ছে চালকের আসন চালকের আসন এখন এখানে প্রশ্ন আসতে পারে চালক কোথা থেকে আসলো আর এই চালকের আসনের সাথে আমাদের বাদ বাকি কি রিলেশনশিপ আছে বিষয়টা যদি আমি একটু গভীর ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে এমন হবে যে সাপোজ আমি ড্রাইভ করছি আমি স্টিয়ারিং ধরে বসে আছি আর আমার পিছনে একজন যাত্রী আছে তো যাত্রীর কাছে কিন্তু মোবাইল ফোন আছে এবং আশেপাশে দেখার জন্য কিন্তু কিছু পরিবেশ আছে তো দেখা যায় যে যখন গাড়ি চলতে থাকে তখন ওই প্যাসেঞ্জার একবার ডানে থাকা একবার বামে থাকা দেখা যাচ্ছে রাস্তার পাশে খুব সুন্দর ভিউ আছে সে কিছুক্ষণ ভিউ দেখে দেখতে দেখতে খুব ভাল লাগে এরপর থেকে তার মনের মধ্যে একটা মানে টায়ার্ডনেস চলে আসে নিজের অজান্তেই এবং সে দেখা যাচ্ছে ড্রাইভারকে বা আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করে যে আর কতক্ষণ লাগবে যেতে তার মানে হলো যে সে আসলে তার ব্রেনকে একটা জায়গাতে ফোকাস রাখতে না পারার কারণে সে আসলে প্রথমে কিছুক্ষণ দেখা যাচ্ছে যে আশেপাশের পরিবেশ দেখলো বা প্রকৃতি দেখলো তারপর কিছুক্ষণ সে দেখা যাচ্ছে ফোনে গান শুনলো বা ফোনে কিছু ভিডিও দেখলো বা ফোনে কিছু মেসেজ দেখলো সোশ্যাল মিডিয়া যোগাযোগ করলো এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে সে প্রচণ্ড পরিমাণ অধৈর্য হয়ে যায় এবং তারপরে সে আসলে আশেপাশে মানুষজনকে ডিস্টার্ব করতে শুরু করে এটা কিন্তু আপনার আমার প্রত্যেকের জন্য হয় যারা আমরা আসলে প্যাসেঞ্জার তাদের ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তিটা ড্রাইভারের সিটে বসে আছে সেই ব্যক্তির কিন্তু ডিস্ট্রাকশনের কোনো সুযোগ নেই কারণ তার মাথার মধ্যে কিন্তু একটাই গোল আছে দেখা যাচ্ছে কোনো বাস চালক বা কোনো ট্যাক্সি চালক অথবা কোনো কার ড্রাইভার এনিবারি সে জানে যে আমার গাড়ি এখান থেকে চালানাতে আমি শুরু করেছি এবং আমি যাব দুশো কিলোমিটার দূরে সুতরাং আমার রাস্তার প্রতিটা ক্ষণে আমার প্রতিটা সেকেন্ড আমাকে সামনে দেখে দেখে গাড়ি চালাতে হবে আদারওয়াইজ আমার গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করবে তার মানে আমরা ড্রাইভার সিটকে আসলে বলতে পারি হচ্ছে সেই সব কিছু নিয়ন্ত্রক ড্রাইভার যদি কোনো ভুল করে বা প্লেনের পাইলট যদি কোনো ভুল করে তাহলে সেই ভুলের মাসুল কিন্তু প্রতিটা যাত্রীকেই দিতে হয় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের লাইফে ড্রাইভার সিটে বসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লাইফে নানানভাবে আমরা ডিস্ট্রাক্টেড হতে থাকবো বা আমরা আমাদের ফোকাস থেকে সরে যেতে থাকবো এখন প্রশ্ন আসতে পারে যে ড্রাইভার সিটে বসা থেকে আমাদের জীবনে কে কে আমাদেরকে বিঘ্ন তৈরি করতেছে যেমন একটা সহজ যদি এক্সাম্পল দিই আমি পড়তে বসছি মানে কি আমি পড়তেছি রাইট তাহলে ড্রাইভারের আসলে কিন্তু আমি বসে আছি আমি জানি আমি যদি পড়াশোনা না করি ভালো রেজাল্ট করতে পারবো না আমি যদি পড়াশোনাতে ফোকাস না দিই আমার পড়াশোনা শেষ হবে না অনেক ক্ষতি হবে আমার তার মানে আমি কিন্তু জানি যে আমি ড্রাইভারের সিটে আসছি বাট তারপরেও আমি আমার নিজের মনকে স্থির রাখতে পারছি না তাহলে এবার আমরা একটু মনের ভেতরে দেখে আসি যে আমাদের মনের ভেতরে চলতে সেটা কি বা আমাদের মনের মধ্যে আসলে কী হচ্ছে আমাদের ব্রেনে সব কিছু প্রসেস হয় তাই তো তাহলে এই ব্রেনের মধ্যে যত ধরনের সিগনাল বা যত ধরনের ইভেন্ট যায় কি কি দিয়ে যায় এটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি আমরা ধরে নেই সাপোজ আমাদের এটা আমি মনে করলাম আমাদের ব্রেন ওকে এটা আমাদের ব্রেন তাহলে এই ব্রেনের আসলে দুইটা ভাগ আছে দুইটা ভাগের একটা ভাগকে আমরা বলি হচ্ছে কনসিয়াস পার্ট আরেকটা পার্টকে আমরা বলি হচ্ছে সাবকনসিয়াস পার্ট এই কনসিয়াস আর সাবকশিয়াস এটাকে আমরা যদি বাংলায় বলি এটা হচ্ছে চেতন মন চেতন মন আর এটা হচ্ছে অবচেতন মন অবচেতন মন এই বিষয়টা বুঝতে হবে এই বিষয়টা ভালো করে বুঝতে পারলে কিন্তু আমরা আমাদের মূল সমস্যার জারে চলে যেতে পারবো একদম দেখি চোখ আছে রাইট তাহলে চোখ দিয়ে কিন্তু আমাদের ইনফরমেশন ঢুকতে পারে এটা আমরা ধরলাম হচ্ছে আমাদের একটা গেট এটা আমাদের চোখ আমাদের কান দিয়েও কিন্তু আমাদের সাউন্ড ঢুকতে পারে তাই তো তো কান দিয়েও কিন্তু ইনফরমেশন প্রবেশ করতে পারে তাহলে আমি ধরলাম এটা হচ্ছে কান তারপর আমি ধরলাম এটা হচ্ছে আমাদের মুখ এটা আমি ধরলাম হচ্ছে নাক তাহলে এই সমস্ত দিয়ে আমাদের কাছে ইনফরমেশান আসে যেমন অনেকে বলতে পারে নাক দিয়ে আবার কি ইনফরমেশান আসে নাক দিয়ে কিন্তু আমরা ঘ্রাণ নিতে পারি রাইট তাহলে ঘ্রাণ কিন্তু একটা ইনফরমেশন যেটা আমাদের ব্রেন প্রসেস করতে পারে কান কানের মধ্য দিয়ে কিন্তু ইনফরমেশান আসে সেই কানের মধ্য দিয়ে কি ইনফরমেশান আসে যেমন সাউন্ড চোখ চোখের মধ্য দিয়ে কি ইনফরমেশান আসে লাইট সুতরাং এগুলো সব হচ্ছে ইনফরমেশান এখন এই ইনফরমেশনগুলোর মধ্যে কিছু কিছু ইনফরমেশন দেখা যায় আমাদের ব্রেনের যে চেতন পার্ট এই চেতন পার্ট পার্টে রেজিস্টার হয়ে যায় মানে পুরো একদম লক হয়ে থাকে সাপোজ আমার নাম আমার নাম আমি জানি বরুণ কান্তি ঘোষ এই ইউটিউব চ্যানেলটার নাম এথেনা সায়েন্স একাডেমি সেগুলো হচ্ছে একদম রেজিস্টার হওয়া জিনিস সেটা আমি চাইলেও ভুলতে পারবো না তাই তো আমার বাবার নাম আমি চাইলেও ভুলতে পারবো না কিন্তু দেখা যাচ্ছে আমি রাস্তায় হাঁটছি রাস্তায় হাঁটবার সময় কিন্তু নানান ধরনের মানুষের চেহারা আমার চোখের সামনে আসে কিন্তু আমি সেগুলো সব কিন্তু মনে রাখতে পারি না সুতরাং এই যে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন এটা হচ্ছে ওই টেম্পোরাল কাজটা করে এবং এর নিজের মতন করে সে কিছু কিছু জিনিসকে পিক করে আবার কিছু কিছু জিনিসকে সে ভুলে যায় কিন্তু চেতন মন যদি চায় যে আমি কিছু একটাকে খুঁজে দেখতে চাই তখন সে এমন হতে পারে যে সে হয়তোবা এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ড্রাইভ দিয়ে সে হয়তোবা কিছু একটা জিনিসকে খুঁজে নিল যেমন একটা সহজ এক্সাম্পল যদি আমি দিই সেটা হলো রাস্তার মধ্যে যদি আমি দেখি যে কোনো একটা মানুষ দেখা যাচ্ছে রাস্তার মধ্যে গড়াগড়ি খাচ্ছে তার দুটা পান এসে ভিক্ষা করছে ওটা দেখা যাচ্ছে আমি এক নজর দেখছি বাট ওটা কিন্তু আমার ব্রেনের সাবকনশিয়াস পার্ট দেখা যাচ্ছে রেজিস্টার হয়ে গেছে অথবা আমি দেখলাম যে কোনো একটা জায়গাতে একটা খুব লাল টকটকে ভেড়া দেখা যাচ্ছে যদিও ভেড়া লাল টকটকে হয় না বাট যদি এমন দেখি যেটা ভেড়া লাল টকটকে তাহলে সেটা কিন্তু আমার ব্রেনের মধ্যে রেজিস্টার হয়ে যাবে বা আমি যদি একবার একটা নিউজ শুনি যে কোনো এক জায়গায় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি হয়েছে এটা কিন্তু আমার ব্রেনের মধ্যে রেজিস্টার হয়ে যাবে এগুলো সব হচ্ছে আনইউজুয়াল ইভেন্ট আনইউজুয়াল ইভেন্ট মানে যা হওয়ার কথা না কিন্তু হয়েছে তো এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে সমস্ত তথ্যগুলো থাকে এইগুলো হচ্ছে আমাদের বেশি পরিমাণ ডিস্টার্ব করে সব থেকে বেশি পরিমাণ এবার আমরা তাহলে আমাদের মূল বিষয় আসি যে আমরা তাহলে কীভাবে আমাদের ওই যে ডিস্ট্রাকশান থেকে বাঁচব আমাদের প্রথম কথা হচ্ছে যখন আমরা পড়তে বসছি পড়তে বসার সময় আমাদের বয়স কত থাকে আসলে নর্মাল সারা ভরে কিন্তু পড়াশোনা করার সময়টা আমরা জানি কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা ক্লাস ওয়ানে পড়ি তখন আমাদের বয়স থাকে ছয় থেকে সাত বছর আর যখন আমরা দেখা যাচ্ছে অনার্স পড়ি তখন আমাদের বয়স থাকে আঠারো বা বিশ বাইশ বছর এইটুকু সময় কিন্তু আমাদের মাথায় তেমন কোনো আজে বাজে চিন্তা থাকে না এখন আজেবাজা চিন্তা বলতে যে বিষয়গুলোকে আমরা বুঝি সেই কয়েকটা পার্ট যদি আমি বলি যেমন দেখা যাচ্ছে যে লাইফের মধ্যে ভালোবাসা বা প্রেম নিয়ে ইভেন্ট থাকতে পারে এটা একটা স্টুডেন্ট লাইফের জন্য একটা চরম পরিমাণ গার্বেজ তারপরে আমাদের টাকা পয়সার প্রতি লোভ জন্ম হতে পারে এটা একটা গার্বেজ তারপরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ খেলাধুলার প্রতি এডিক্টেড এটা একটা গার্বেজ তারপরে দেখা যেতে পারে যে আমরা আমাদের প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করতে পছন্দ করি বা আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে মধ্যে প্রচুর টাইম নষ্ট করি আমরা অন্যের জিনিসপত্র দেখে দেখা যাচ্ছে কাদি পরশ্রী কাতর এইরকম যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলো কিন্তু আমাদের এই কম বয়সে আমাদের কোনো না কোনোভাবে হয় আমাদের কনশিয়াস মাইন্ডে অথবা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকছে কি ঢুকছে যে চোকা নাক সমস্ত দিয়ে আমাদের ব্রেনের মধ্যে ঢুকছে তার মানে আমরা আমাদের ব্রেনে যত বেশি পরিমাণ গার্বেজ রাখবো যত বেশি পরিমাণ গার্বেজ রাখবো এই সমস্ত গার্বেজ আসলে আমাদের পড়াশোনা করতে দিবেন আমাদের পড়াশোনা থেকে ডিস্টার্ব করতে থাকবে দেখা যাচ্ছে আমি পড়তে বসছি আমার হাতে কাছে ফোন টোন কিছু নেই হুট করে মাথা মধ্যে একটা জিনিস চলে আসছে যেই অমুক 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 হইতেছে তাহলে ওইটা আমি চিন্তা করিনে বাট চিন্তা হচ্ছে এই কাজটা করতে সাবকশিয়াস মাইন্ড সুতরাং করানো যাতে হচ্ছে এর মধ্যে না থাকে গার্বেজ গার্বেজ থাকা যাবে না কারণ যত বেশি পরিমাণ গার্বেজ এই সাবকনসিয়াস মাইন্ড মধ্যে থাকবে আমরা তত বেশি পরিমাণ সাফার করতে থাকবো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমি আমার বয়স আঠারো বছর বা বাইশ বছর বা তিরিশ বছর আমার ব্রেনে অলরেডি কিছু আবর্জনা আছে তাহলে আমি এখন এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো তার জন্য অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে পড়ার টেবিলটা সাজানো দরকার এবং পড়ার সময় আসলে কি করতে হবে পড়ার সময় ঠিক যতটুকু সময় আমি টেবিলে আছি আমার হাতের কাছে ফোন মোবাইল ল্যাপটপ ইচ অ্যান্ড এভরিথিং যা আমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে এই সব কিছুকে আমি সাইডে সরে রাখবো আমি কখনো আমার হাতের কাছে ফোন ল্যাপটপ টিভি কম্পিউটার নিয়ে পড়তে বসবো না আমি ডিস্ট্রাক্টেড হব এবং আমি অবশ্যই ফোকাস দিতে পারবো না আমি যে ভিডিওটা করছি আমার সামনে শুধু একটা ডিএসএলআর ক্যামেরা রয়েছে তাহলে আমি যদি আমার আশেপাশে আরও বহুত কিছু জিনিসপত্র রাখতাম তাহলে আমি যা যা বলতে চাই সেগুলো হয়তো আমি বলতে পারতাম না আমি নিজে হয়তো বা ডিস্ট্রাক্টেড হতে পারতাম আমার সামনে যদি একজন নাচতো আমি কিন্তু কথা বলতে পারতাম না ওই নাচ আমাকে গেলে ডিস্ট্রাক্ট করতে থাকতাম অর্থাৎ আমরা আমাদের নিজেদের মনকে যতক্ষণ পর্যন্ত বসে বা নিয়ন্ত্রণে মোদনে আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা কোনোভাবেই কোনো কাজই স্থির রাখা পসিবল না এই কারণে কিন্তু মানুষ মেডিটেশন করে কারণ মেডিটেশন তো অনেক তাপ জিনিস হয়ে গেল যে এরকমভাবে ধ্যানের মধ্যে বসে আছে বাট দিজ আর দ্য ওয়ে যে ওয়েতে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে আর পৃথিবীতে যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নাই সে পৃথিবীর কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে না আর একটা মজার বিষয় হচ্ছে এই পৃথিবীতে সবাই কিন্তু ভালো স্টুডেন্ট হয় না কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি সবাই কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার বা অনেক বড় বড় ডিগ্রিদায়ী হয় না অনেকে দেখা যাচ্ছে ক্লাস টেন পাস করা পড়া পড়তেই পারতেছে না বা অনেকে অনার্স পড়তে যে খুব একটা দুর্বল রেজাল্ট নিয়ে বেরোচ্ছে সে তোমার প্রফেশনাল জীবনে বারবার ধাক্কা খাচ্ছে বাট যারা আসলে আমরা জীবনে বড় হই তার সংখ্যা কিন্তু খুব সামান্য আর আরেকটা বিষয় হচ্ছেই যে খুব ভাবে যারা পড়াশোনা করে এরা এরা পড়াশোনা খুব একটা বেশি দূর পর্যন্ত যেতে পারে না দিস ইজ ট্রু আমরা আশেপাশে যদি একটু নজর দেয় আমরা দেখব যে মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস যারা আছেন এই সমস্ত পরিবার থেকে বেশি বেশি পরিমাণ মেধাবী স্টুডেন্ট বসে আসে খুব উচ্চবিত্ত খুব বিলাসিতের মধ্যে বড় হয়েছে এখান থেকে ভালো করার সংখ্যা খুব কম কারণ তাদের মাথায় এই যে বললাম যে প্রচুর পরিমাণ গার্বেজে পূর্ণ থাকে সুতরাং যারা আসলে ভালো করতে চায় আমাদের এই বয়স যখন কম থাকবে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের লাইফটা কেমনভাবে চালাতে পারি যে আমরা কমে খুব সন্তুষ্ট আমাদের কাছে কম প্রাপ্তি হোক আমাদের এত পরিমাণ ইনফরমেশন নিয়ে চিন্তা করা দরকার নাই কোন জায়গায় কি হচ্ছে এগুলো আমার কোনোটাই কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে আমাকে বই পড়তে হবে বইয়ের জিনিসপত্রগুলো পারতে হবে তারপরে আমি সেগুলো পরীক্ষায় লিখে আমি একটা ভালো রেজাল্ট করে একটা ভালো জায়গাতে ভর্তি হব তারপর আমি জীবনে কোনো না কোনো জব করি বা বিজনেস করি সেখানে ভালো করতে পারবো কিন্তু আমাদের যদি সেই দিকে ফোকাস না থেকে আমাদের মন বারবার আমাদের ডানে বামে নিতে থাকে তার মানে বুঝতে হবে যে মন খুব চঞ্চল হয়ে আছে বিকজ তার মধ্যে প্রচুর পরিমাণ পচা তথ্য ভরা গার্বেজ ভরা এই গার্বেজগুলোকে আমার আস্তে 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 সরাতে হবে এটা একদিনে পারবো না এটা ট্রিক্স ইউজ করা যেতে পারে এমনভাবে দেখা যাচ্ছে আমি আজকে পড়তে বসছি বই মানে টেবিলে এবং পড়তে বসার সময় দেখা যাচ্ছে যে আমাকে আমার হাতে কাছে ফোন ল্যাপটপ কিছু নেই স্যার আমি এখন কি করতে পারি আমি একটা ব্লাঙ্ক পেজ রাখতে পারি এবং আমি টানা জাস্ট দশ থেকে পনেরো মিনিট পড়বো টানা একদম টানা দশ পনেরো মিনিট পড়বো এবং পড়তে পড়তে যে সমস্ত উদ্ভব চিন্তা মাথায় আসছে আমি সেগুলো লিখে রাখলাম লিখে রেখে ব্যস্ত রেখে দিলাম তারে এভাবে আমি সাতদিন যদি প্র্যাকটিস করি যে আমাকে আসলে কোন কোন বিষয়গুলো ডিস্টার্ব করে পড়ার সময় আমি শুধুমাত্র সেই বিষয়গুলো চিন্তা করব না বা ভাবব না সেই বিষয়গুলো থেকে আমি দূরে থাকার চেষ্টা করব যেমন দেখা যাচ্ছে আমি ক্রিকেট খেলি হয়তো বা ক্রিকেট খেলতে যে আমি হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করার আগে আউট হয়ে যাচ্ছি অথবা দেখা যাচ্ছে আমার এক বান্ধবী আছে বা বন্ধু আছে তাদের সাথে আমার কোনো একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট হয় দ্বন্দ্ব ফ্যাসা ঝগড়াঝাটি বাঁধে এই ধরনের যত ধরনের ইভেন্ট আমাকে ডিস্টার্ব করতে থাকে আমি চেষ্টা করব এই ইভেন্টগুলো থেকে দূরে সরার জন্য কেন বলতেছি দূরে সরার জন্য আমি কেন বলি না ওইটা নিয়ে ভাবার জন্য কারণ আমি যদি মনে করি যে আমি ওইটা নিয়ে ভাববো না আমি দিনভর ভাবতেছি ওইটা এটা ভাববো না ভাববো না ভাববো না মানে আমি আসলে ওইটা নিয়েই ভাবতেছি অ্যাকচুয়ালি আগুন এবং মোম খুব সাংঘাতিক জিনিস মোমের পাশে আগুন রাখলেই মোম গলবে এটা স্বাভাবিক এটা আগুন আর মোমের ধর্ম সুতরাং আমাদের যে সমস্ত বিষয় ডিস্ট্রাক্ট করে বা যে সমস্ত বিষয় আমাদেরকে আমাদের গতিপথ থেকে সরায় ফেলে আমরা বারবার যদি চিন্তা করি যে ওইটা আমি ভাববো না ওইটা আমি করবো না ভাববো না করবো না মানে আমি আসলে ওর মধ্যে রুবে গেছি জাস্ট উই হ্যাভ টু ইগনোর দ্যাট ইগনোর মানে হচ্ছে আমি ওইটা নিয়ে চিন্তাই করবো না আমি ওর কাছে যাবই না দরকার হলে আমাকে একটা বিষয় ডিস্টার্ব করতেছে আমাকে একটা বিষয় পড়াশোনা করতে দিচ্ছে না তাহলে আমি ওই বিষয় নিয়ে ধারে কাছেও যাবো না দেখা যাচ্ছে আমার কোনো একটা বন্ধু আমাকে খুব ডিস্টার্ব করে আমার বন্ধুর কোনো একটা কিছু দেখে আমি আসলে খুব উৎকণ্ঠাও চলে আসে আমার মনের মধ্যে আমি তার সাথে মেশাই বন্ধ করে দিলাম আর বাস্তবিক কথা হচ্ছে এই যে বন্ধু বান্ধব বা আমাদের আশেপাশে যত কিছুই থাকুক না কেন আমরা যদি নিজেরা ঠিক রাখতে না পারি তাহলে শেষ পর্যন্ত জীবনে কেউ সঙ্গসাথী দেয় না সুতরাং পড়াশোনাতে ফোকাস রাখার একটাই মাত্র ওয়ে সেটি হচ্ছে আমাদের মধ্যে বাইরের গার্বেজ বাইরের হাবিজাবি ইনফরমেশানগুলো না ঢুকানো আর যেগুলো ঢুকে গেছে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মন থেকে বের করে দেওয়া তখনই একমাত্র আমরা ধীর স্থিরভাবে পড়তে পারবো আর অলওয়েজ আমাদেরকে ড্রাইভার সিটে বসতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত আমি ড্রাইভার সিটে বসতে না পারবো ততক্ষণ আমি আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারবো না আশা করি সকলের উপকারে লাগবে এবং আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আসলে সঠিকভাবে আমরা মানতে পারি তাহলে আমাদের প্রত্যেকের জীবনে ফোকাস এবং কোনো কাজের প্রতি কনসেনট্রেশন খুব চমৎকারভাবে চলে আসবে ভালো থাকবেন সকলে